বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। সৌন্দর্য রক্ষায় আয়ুর্বেদের জনপ্রিয়তা সবার ওপরে, সে হোক চুল বা ত্বক। বিশেষ করে সুন্দর চুলের ক্ষেত্রে আয়ুর্বেদের থেকে ভালো বোধহয় আর কিছুই হয় না। মেশে চুলের যে কোনো সমস্যা সারিয়ে চুলকে সুন্দর করে তোলে। যারা চুলের সমস্যায় ভুগছেন বা সুন্দর চুলের সন্ধানে আছেন, তাদের জন্য রইল খুব সহজ কিছু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। জাস্ট চোখ বুজে করে ফেলুন এগুলো, ব্যাস কিছুদিন পর আপনার চুল থাকবে সবার নজরে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। ভৃঙ্গরাজ, ভৃঙ্গরাজকে বলা যায় চুলের রাজা। এই একটা জিনিস চুলে সব রকম ট্রিটমেন্ট করে, শুধু চুলের গ্রোথ ঘটায় না, সাথে চুল পড়া তো কমাই এবং চুলের অকাল পক্কতাও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। এটা সঠিকভাবে ঘুমোতেও সাহায্য করে। উপকরণ, বেশ কয়েকটি ভৃঙ্গরাজ পাতা বা 5-6 চামচ ভৃঙ্গরাজ পাউডার। পদ্ধতি, যদি ভৃঙ্গরাজ পাতা জোগাড় করতে পারেন তাহলে ভৃঙ্গরাজ পাতা জলে বেটে নিয়ে ব্যবহার করতে পারেন, না হলে ভৃঙ্গরাজ পাউডার জলে গুলে নিন। এবার এই ঘন পেস্ট স্ক্যাল্প সহ চুলে লাগান, 20 মিনিট মতো রাখুন, তারপর শ্যাম্পু করে ফেলুন। এটা সপ্তাহে 3 দিন যদি করতে পারেন তাহলে শুধু চুল পড়া কমবে না, চুলের গ্রোথও বাড়বে। আমলকি, আমলকি শুধু চুল পড়া কমানোর জন্য ব্যবহার করা হয় না, খুশকির মতো বিরক্তিকর সমস্যাকে সহজেই বাই বাই বলতে পারেন আমলকির হাত ধরে। এতে আছে বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেলস, বিশেষত ভিটামিন সি, যেটা একটা প্রাকৃতিক হেয়ার টনিক। স্ক্যাল্পের রক্ত সঞ্চালন ঠিক রাখে, চুলকে হেলদি ও মজবুত করে এবং কন্ডিশনিং করে। যদি রোজ একটা আমলকি খাওয়া যায় তাহলে চুলের সাথে সাথে শরীরও থাকবে হেলদি। উপকরণ, 5-6 চা চামচ আমলকি পাউডার ও একটু জল। পদ্ধতি, একটু জলে আমলকি পাউডার গুলে নিন, চুল ভাগ করে নিন কয়েকটি অংশে, প্রতি অংশে ঘন পেস্ট লাগান, 25-30 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 দিন করুন, দ্রুত ফল পাবেন। এছাড়াও আমলকি পাউডারের সাথে দই, হেনা পাউডার ও ব্রাঙ্কি পাউডার মিশিয়েও লাগাতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।